Hey, what's up, guys? Welcome back to another gameplay video. So, guys, আজকে আমরা finally আবার খেলতে যাচ্ছি Minecraft আর GTA ভাবে খেলবো। এই যে কয়েকদিন পরে GTA ভাবে ভিডিও আসছে, অলরেডি কাজ চলতেছে। এনিওয়ে, আজকের পার্টের মধ্যে আমরা অনেক কিছু করব। এন্ড ভাই অলরেডি অনেক কিছু করে ফেলেছি, আপনারা তো নোটিস করতেছেন যে আমি হচ্ছি এখন গাছ কাটার জন্য আসছি। বাট আমি কিন্তু গত পার্টের শেষের দিকে ছিলাম নেদারে। সো এখানে কিভাবে আসছি, আসলে বিষয় হচ্ছে আমি এখানে অনেক বড় একটা ক্লিপ রেকর্ড করেছি, বাট আমার লাগটা অনেক ভালো, যার জন্য ভাই কারেন্টটা চলে গিয়েছে। সো এর জন্য আর কিছু করার নাই, আমার পুরো ক্লিপটা নষ্ট হয়ে গিয়েছে। আমরা আমাদের ক্যাসেলের ভাই অনেক কাজ করেছি, বাট আমার লাগটা এতটাই ভালো যে কি বলবো, মানে একদম কারেন্টটা চলে যাওয়ার কারণে আমি আর কিছু করতে পারি নাই। এনিওয়ে ভাই, যতটুকু আমরা করছি ভাই তারপর থেকে আজকে আমরা আবার করবো। আজকের পার্টের মধ্যে মূলত আমরা আমাদের ক্যাসেলের কাজ করবো। সো ক্যাসেলের জন্য আমাদের এখানে এই যে এই কার্ডগুলো লাগবে, এগুলো হচ্ছে অ্যাসাসিয়ার যে উড লকগুলো আছে না, সেগুলো আমাদের লাগবে। সো এই জন্য দেখতে পাচ্ছেন আমরা এখানে কি বলে আমাদের ওয়ার্ল্ডের যে এরিয়া আছে না, ওই এরিয়া থেকে একটু বাইরে আছে। আপনারা হয়তো অলরেডি জানেন যে আমাদের এখানে একটা বায়োম আছে, যে বায়োমের মধ্যে এখানে অ্যাসাসিয়ার গাছগুলো প্রচুর পরিমাণ আছে। অ্যান্ড এটা অবশ্যই আমার জন্য কি বলে অনেক প্লাস একটা পয়েন্ট, যার জন্য আমরা এখন এখান থেকে কি বলে অনেকগুলো গাছ কেটে নিয়ে যাবো। অলরেডি অনেকগুলো কাটছি, এখন আমাকে আরও অনেকগুলো কাটতে হবে। আর আমার লাগটা ভাই কি বলো সত্যি অনেক খারাপ, প্রচুর পরিমাণে কাজ করছি। আপনারা তো ভাই দেখবেন আমি আমার ওয়ার্ল্ডের মধ্যে অনেক কিছু একদম দেখিয়ে দেখিয়ে করছি, কারণ গত পার্টের মধ্যে আপনারা অনেকে কমেন্টসে বলছেন না ভাই আমি নাকি ভাই ক্রিয়েটিভ ইউজ করি। সো এই জন্য ভাবলাম যে না, একদম সব কিছু আপনাদেরকে দেখায় দেখায় করবো। তো দেখা দেখা করতে গিয়েছিলাম একদম কি বলবো কারেন্টটা চলে গেলো, দেন আমার সব শেষ। এখন আমার ভয় লাগতে ভাই, যে কোনো মুহূর্তে আমার কারেন্টে চলে যেতে পারে। আর আপনারা হয়তো জানেন যে ভাই গত কিছুদিন আগে কিন্তু কারেন্টে প্রচুর পরিমাণে সমস্যা করেছিল। সো তখন মূলত আমি গেমটা রেকর্ড করতে গিয়েছিলাম। এনিওয়ে, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের মধ্যে চলে যাবো। আমাদের কাছে এখানে পর্যাপ্ত পরিমাণে কাটা ছবি, এখানে একটা পিক আছে, এটাকে এখন মারবো। অলরেডি এটাকে মেরে ফেলেছি, আর এখানে কিছু কাট আগে পড়েছিল যেটা আমি কিছুক্ষণ আগে কাটছিলাম। এনিওয়ে, এখন আমাদেরকে যেতে হবে আমাদের ওয়ার্ল্ডের ওইখানে। আর আমরা এখানে ভাই পানিতে নামছি। ও ভাই, সন্ধ্যা হয়ে আসতে মূলত, এই জন্য আমাদেরকে ঘুমাতে হবে। আর আমার কাছে এখানে বেড নাই, যদি বেড থাকতো তাহলে এই জায়গার মধ্যে আমরা এখানে ঘুমায় যেতে পারতাম। সো এখানে ঘুমানো যাবে না, আমাদেরকে আমাদের ওয়ার্ল্ডের মধ্যে যেতে হবে। ব্রো, আমাদের ওয়ার্ল্ডের মধ্যে এখনও অনেক কাজ বাকি আছে, আমরা জাস্ট এখানে ক্যাসেলটা করি ভাই। ক্যাসেল করার পরে দেখবেন এখানে আমরা কত কিছু করব। সো ক্যাসেলটা করতে একটু সময় লাগবে, অনেকটা কাজ আমি করেছি ভাই, বিশ্বাস করুন। আমি ভিডিওতে প্রচুর পরিমাণে কাজ দেখাইছিলাম, ওই যে গেটের কাজ করছিলাম, তারপরে ভিতরে এখানে অনেক ওয়ালের কাজ করছিলাম, বাট লাকটা খারাপ, কিছু করার নাই। এনিওয়ে, এখন আমাদেরকে ঘুমাইতে হবে। আর আমাদের ওই যে ক্যাসেলের মধ্যে একটা বেড ছিল যেটা আমি ভাই দেখাইছিলাম যে ওইখানে আমি ঘুমাইছিলাম। আর রে, বৃষ্টি চলে আসতেছে ভাই, তাড়াতাড়ি এখন আমাদেরকে গিয়ে এখানে ঘুমাতে হবে, কারণ এখানে ভাই প্রথমত বৃষ্টি, তারপর রাত, এখানে ভাই প্রচুর পরিমাণে জম্বি ক্রিপার স্পন হবে। আর ভাই স্পন হইলে তো জানেন ভাই ক্রিপার হচ্ছে বেয়াদব একটা কীড়া, কীড়া এগুলো হচ্ছে কীড়া লল। এনিওয়ে, আমরা এখন এখানে ঘুমিয়ে পড়বো, কালকে সকালে আপনাদের সাথে দেখা করবো। অল রাইট, দেখতে পাচ্ছেন ফাইনালি সকাল হয়ে গিয়েছে, আর বৃষ্টিটা এখনও থামে নাই, কিছুক্ষণের মধ্যে থেমে যাবে। অল রাইট, ফাইনালি বৃষ্টিও থেমে গিয়েছে। যে গাইজ দেখেন আমি এখানে কত কিছু করেছি ভাই, এই যে এই জায়গার মধ্যে এটা ছিল না, এটা করেছিলাম ভাই, বিশ্বাস করেন প্রত্যেকটা ব্লক দেখিয়ে দেখিয়ে আমি করছিলাম। আর আমার সব কিছুই শেষ একদম। সো এই জন্য ভাই আমি প্রচুর ভয় আছে, আর আমার ইউপিএসটা ভাই অবস্থা খারাপ হয়ে গেছে। আর ভাই কারেন্ট যদি এতবার যায় আসে তাহলে ভাই ইউপিএস আর কতটাই ভাই লোড দিতে পারবে, আপনারা তো ভাই জানেন যে আমার পিসিটা অনেক হেভি একটা পিসি। সো এই জন্য ভাই ব্যাকআপ একদমই কম পাই। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন চার পাঁচটা আমরা এখানে করে ফেলেছি, আমার খুবই ওয়েট, এখানে একটা ক্রিপার আছে, এটাকে মারতে হবে। ওকে, আরে সিরিয়াসলি ভাই, ক্রিপারটাকে মারতে গিয়ে আমি এখানে সব ইয়ে করে দিলাম, আমার লাগটা সত্যিই খুবই খারাপ ভাই। এমনিতে কি বলে ভিডিও আমার, আমি ভাবছিলাম আজকে ভিডিওটা বাংলা বই না, একদম আমার মনটা প্রচুর খারাপ হয়ে গিয়েছিলো যখন ভাই আমি এখানে ইয়ে করতে পারি নাই, দেখলাম যে কারেন্ট চলে গেলো, ফাইলগুলো নষ্ট হয়ে গেছে। এই জন্য ভাই আমি আর মন খারাপ, ভাবলাম যে ভিডিওই বানাবো না। সো ফাইনালি মনটা ভালো হয়েছে, এখন আমরা বানাচ্ছি। এই মুহূর্তে একটা মিমের কথা মনে পড়লো যে আজকে আমার মন ভালো নাই। গাইজ, এখন আমাদেরকে এখানে মাটি, আচ্ছা আমি এখানে পাথর দেবো না, পাথর দেবো না, একটা কাজ করতে পারি আমরা এখানে নিচে নামতে পারি, নিচে নেমে এখান থেকে কয়েকটা মাটি কালেক্ট করি, দেন এই মাটিগুলো দিয়ে এখানে আমরা কভার করে ফেলবো, কভার করলে হয়ে যাবে ভাই। ক্যাসেলটা করার পরে আপনারা দেখবেন যে কতটা সুন্দর লাগে, আমি জানি না আজকের পার্টের মধ্যে ক্যাসেলটা কমপ্লিট করতে পারবো কিনা। আর ভাই এখানে নিচে দেখেন, ও মাই গড ভাই, আমরা যদি এই জায়গার মধ্যে একটা গুহা করি তাহলে সিরিয়াসলি অ্যামেজিং লাগবে দেখতে। সো গুহা একটা করবো ভাই, অনেক কিছু করার স্বপ্ন আছে, বাট আমি তো ভিডিওই দিই না করবোটা কি হল। ওকে, এখানে আমাদের এখন ডাট দিয়ে কভার করতে হবে যে এই জায়গাটা, অল রাইট কভার করে ফেলেছি। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইয়ের মধ্যে এখানে এখনও অনেক কাজ আছে, আমাদের উপরে ফ্লোরের কাজ আছে, তারপরে এখানে আজকে আমরা একটা টাওয়ার করবো, ওই যে এখানে একটা বিড়াল আছে,
বিড়াল পড়ে থাক। গাইজ আজকে আমরা বড় করে একটা টাওয়ার করব, তারপরে সিঁড়ি দিতে হবে, আরো অনেক কিছু বাকি আছে এখানে আমাদের। ওইটা আমরা এখান থেকে প্রচুর পরিমাণে কাঠ নিয়েছি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা কিন্তু ওয়েট উপর না, আমাদেরকে ফ্লোরের কাজ করতে হবে। যে এই জায়গার মধ্যে আমি ভাই একটু ভুল করে, এগুলো কিন্তু গত পার্টের কাজ না, এগুলো এই পার্টেরই কাজ, বাট ওই যে ফাইলগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে তাদেরকে দেখাতে পারেন। এখন এটা কেটে আমাদেরকে এসএসসি এর লকগুলো দিতে হবে। আমি ভাবছিলাম এখানে যে ব্রিজ যে ব্লকগুলো আছে না, সে আরে ভুল করে ফেলেছি, এখানে স্ল্যাব দিতে হতো। যে ব্রিজ যে ব্লকগুলো আছে না সেগুলো দিয়ে সুন্দর লাগবে, বাট ভাই এগুলো দিয়ে এতটাও ভালো লাগতেছে না। এই যে এগুলো একটু কি বলে মানে কালারটা না একটু সুন্দর লাগে, একটু কি বলে কালারটা কি কালার বলবো, এটা অনেকটা কফি কালার না, কফি না, ওই যে চায়ের যে একটা কালার আছে না অনেকটা ওই রকম। সো এই কালারটা আমার কাছে অনেক সুন্দর লাগে, যে আমরা যদি এখানে ঘর করি, ঘর না মানে ক্যাসেলের যদি এখানে আমরা কি বলবো উপরে যদি ছাদ দিই, প্লাস এখানে যদি আমরা ফ্লোরটা করি, তাহলে যখন এখানে ল্যাম্প জ্বলবে মানে ল্যাটার্নগুলো জ্বলবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে। সো ওই জন্য আমরা এখানে ভাবতেছি এগুলো দিয়ে দেবো। আর তাছাড়া ভাই এই টেক্সচার প্যাকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। এখন আমার কাছে মনে হচ্ছে আমাদের কাছে যেখানে যে কাঠগুলো আছে না, এই কাঠগুলো দিয়ে পুরো কাজটা হবে না, আমাদেরকে এখানে আরও অনেকগুলো কাঠ এখানে কেটে আনতে হবে। সমস্যা নেই, কেটে আনবো। অলরাইট গাইজ, এখানে আমরা পুরো জায়গাটাকে এখানে কি বলে কাঠ দিয়ে কভার করেছি, এখানে আমাদের আরও কিছু কাঠের প্রয়োজন হয়েছে। সো এই জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে এখানে বাগানে গিয়েছি, বাগান বলতে জঙ্গলে গিয়েছিলাম, জঙ্গলে গিয়ে এখান থেকে আমরা আবার কাঠ কালেক্ট করে আনছি। ভাই জঙ্গল বলে ভুল হবে, এটা জঙ্গল না, এটা একটা বায়োম আর কি, কি বলে মানে ভুলে গিয়েছি ভাই কি বলবো এটা গেল। এখানে চেস্টটা এখন আমাদেরকে কাটতে হবে, চেস্টটা কাটার পরে এখানে অনেকগুলো সামান পাবো, এগুলো দিয়ে আবার ইয়ে করতে হবে। আর রে ব্রো এখানে কতগুলো সামান, এগুলোকে এখন উপরে উঠাইতে হবে। উপরে উঠাইলাম, এখন এখানে আমাদেরকে চেস্ট বসাইতে হবে। ওকে আমার কাছে এখানে দুইটা চেস্ট আছে, আমি এখন যেটা করছি হচ্ছে চেস্টগুলোকে এখানে বসাবো, দেন এই চেস্টের মধ্যে আমাদের যে সামানগুলো আছে না সেগুলোকে ভাই এখানে রেখে দেবো। অল রাইট, এখানে আমাদের যত সামান ছিল ভাই সবগুলোকে আমরা চেস্টের মধ্যে রেখে দিয়েছি, আমরা আমার কাছে এক্সট্রা যে ফালতু সামানগুলো আছে সেগুলো এখন এখানে রেখে দেবো। অল রাইট ভাই, এখানে আমাদের কাজটা আপাতত হয়ে গিয়েছে। এখন ভাই রাত হয়ে আসতেছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন আমাকে ঘুমাইতে হবে। এখন আমাকে আরও এখানে আচ্ছা ওই দরজাটা দিয়ে দিই, এখানে দরজাটা এখানে দিতে হবে। আরে সরি ভাই ব্রো, দরজাটা এখানে ভুল দিয়ে দিয়েছি, এখন আমাদেরকে উল্টো পাশ থেকে দরজাটা দিতে হবে। এখানে দুটো তিনটা স্ল্যাব বসাতে হবে, তিনটা মানে চারটা স্ল্যাব বানাই আনি। স্টোন কাটারটাকে এখানে বসাইলাম, আরে সরি ব্রো আমি এখানে কাঠ স্টোন কাটারের মধ্যে কাঠ দিচ্ছি। লল, এখানে আমাদেরকে ক্রাফটিং টেবিল বসাতে হবে, দেন ক্রাফটিং টেবিলের মধ্যে আমাদেরকে এখানে স্ল্যাব বানাতে হবে, দেন ওই স্ল্যাবগুলোকে আমাদেরকে দরজার সামনে দিতে হবে। ওকে আমি এখানে ছয়টা বানাই দিই, ছয়টা দিয়ে আশা করে হয়ে যাবে, ছয়টা এখানে অনেকগুলা, এক দুই তিন চার পাঁচ। ওকে ভাই আমাদের এখন এখানে সিঁড়ির কাজটা আপাতত হয়ে গিয়েছে, পরে এগুলো আমরা আরও কাস্টমাইজ করবো। ভাই বিশ্বাস করুন সত্যি আমার কাছে খুবই খারাপ লাগতেছে যে আমরা এখানে এই যে গেটটা বানাইলাম, তারপরে এখানে এই যে কাজগুলো করছি এগুলো আপনাদেরকে দেখাতে পারি নাই। এনিওয়ে সমস্যা না ভাই, আমরা এখানে বাকি কাজগুলো করবো, এখন এখানে ঘুমিয়ে যাবো। অলরাইট ভাই, আমরা এখানে ঘুমিয়েছিলাম অ্যান্ড আবারও দেখতে পাচ্ছেন সকাল হয়েছে। সো আজকের পার্টের মধ্যে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা উপরে মেজের কাজ করবো, আমাদেরকে এখানে উপরে একটা বড় করে ফ্লোর করতে হবে, দেন বড় করে এখানে একটা টাওয়ার বানাতে হবে। আমি ট্রাই করবো আপনাদেরকে দেখানো, কত হচ্ছে কি জানেন এখানে যে নিখুঁত যে বিষয়গুলো আছে না ওগুলো ভাই ভিডিওতে দেখায় দেখায় করতে গেলে প্রচুর সময় লাগে, ট্রাস্ট মেবে প্রচুর সময়। সো এই জন্য আমি এখানে স্কিপ করে করে কাজগুলো করতেছি, তাহলে দেখতে আপনাদের কাছে অনেক ভালো লাগে, প্লাস ভাই আমার কাজটা করতে অনেকটাই ইজি হবে। এনিওয়ে এখন আমাদেরকে ভাই প্রচুর পরিমাণে কাঠ কালেক্ট করতে হবে, আমাদের কাছে যে কাজগুলো আছে না এগুলোতে আশা করে আপাতত হয়ে যাবে, বাট এখান থেকে একটা সিঁড়ি বানাতে হবে আমাদেরকে। সো এই সিঁড়ির জন্য আমরা এখানে কি আমাদের কাছে অবশ্য কাঠ যেগুলো আছে সেগুলো দিয়ে সিঁড়ি হয়ে যাবে। এখানে চারটা নিলাম, আরও চারটা নিতে হবে, আশা করি আটটা দিয়ে আমরা আপাতত সিঁড়ি এখানে বানিয়ে ফেলতে পারবো। এই যে এই জায়গার মধ্যে আমরা এখানে দুইটা দিলাম, তারপরে যে এখান দিয়ে দুইটা দিতে হবে, দেন এখান দিয়ে আরও দুইটা দিতে হবে, তারপরে এখান দিয়ে দিব। আর রে ব্রো আমাদের ইয়ে শেষ হয়ে গেছে, আরও চারটা লাগবে, আমরা যদি চারটা সিঁড়ি দিই তাহলে আপাতত হয়ে যাবে। যে এখান দিয়ে আমরা সিঁড়ি বানিয়ে নেবো, চারটা হয়ে গেলো, দেন এই চারটা সিঁড়ি দিয়ে আমরা এখানে সিঁড়ি বানাবো, তাহলে যেটা হচ্ছে আমরা একদম ইঁদুর উপরে যেতে পারবো, নিচে যেতে পারবো। এমনিতে রে ব্রো এটা উল্টা দিয়ে দিয়েছি, আমাদের কাছে একটা এক্স আছে, এখন এটা দিয়ে কাটতে হবে। অল রাইট এটা ফেলেছি, এখন যেটা করছি সেটা হচ্ছে এখান দিয়ে একটা সিঁড়ি দিতে হবে, এখান দিয়ে একটা দেবো, তারপরে এই যে এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা। অল রাইট সিঁড়ির কাজ হয়েছে, এখন যেটা করছি সেটা হচ্ছে এখানে দুটা ব্লক দিতে হবে আমাদের কাছে। ওই যে ওইটা আমার কাছে ব্লক আছে অলরেডি, এখানে চারটা ব্লক দিতে হবে, দুই তিন চার। ওকে চারটা দিলাম, এখন যেটা করবো সেটা হচ্ছে ভাই পুরো জায়গাটাকে না আমরা উপরে এখানে ভাই ব্লক দিয়ে ঘিরে ফেলবো একদম পুরো জায়গাটাকে। বাট তার আগে এখানে একটা দরজার কাজ করতে হবে, দরজার কাজটা কি এখন করবো নাকি এখানে ইয়ে করবো? আমাদের এখানে ভাই স্মুথের স্টোন লাগবে অনেকগুলো, এই যে স্মুথের স্টোন হচ্ছে এগুলো, এই যে এখান দিয়ে স্টোন দিতে হবে। মানে মেনলি আমরা এখানে দরজাটাকে জাস্ট একটু আপডেট করতেছি, এখান দিয়ে উপরে তিনটা ব্লক দিতে হবে, তারপর ক্যাসেলের যে গেটগুলো আছে আর কি এখানে আমাদেরকে সিঁড়িও বানাতে হবে দুইটা, দেন দুটা স্ল্যাব বানাতে হবে। সিঁড়ি বানাতে হলে আমাদের এখানে সিঁড়ি কি আছে? সিঁড়ি তো নাই, স্ল্যাব আছে জাস্ট একটা মাত্র, সিঁড়ি আমাদেরকে বানাইতে হবে এখানে স্টোন কাটারের মধ্যে। এখানে ব্রো আমাদের কাছে তো স্মুথ স্টোন নয়, আমরা এখানে করবোটা কি এখানে একটা ফার্নেস বানিয়ে, ওই ফার্নেসের মধ্যে আমার মনে হয় যে স্মুথ স্টোন বানালে সব থেকে বেশি ভালো হয়, ওটাই করবে। আপাতত জাস্ট স্ল্যাব বানাইলাম অ্যান্ড এখান দিয়ে
স্টোনগুলো নিব ভাই, স্টোন হ্যাঁ ভাই, এগুলো দিয়ে আপাতত কাজ চালাই দিই। ওকে এনিওয়ে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান দিয়ে উল্টো করে সিঁড়ি একটা দিতে হবে, দেন এখান দিয়ে একটা সিঁড়ি দিতে হবে, তারপর এখন আমাদেরকে উপরে যেতে হবে, উপরে গিয়ে এখানে দুই পাশে দুটো স্ল্যাব দিতে হবে। অলরেড পানি ভাই, পানি যেখানে আছে সেখানে সমস্যা নয়, পানি দিয়ে একদম ইজি লেভেল উপর নিচে ওঠা যায়। অলরেড এখানে উঠলাম, এখন যেটা করবো সেটা হচ্ছে যে এই জায়গার মধ্যে একটা স্ল্যাব দেবো, এখানে একটা স্ল্যাব দেবো, ফাইনালি আমাদের এই জায়গাটা হয়ে গিয়েছে। নাইস গাইস, দেখেন এখন কিন্তু গেটটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। সো এরকম করে আমাদেরকে দোনো পাশে দিতে হবে। এনিওয়ে ভাই, ওটা আমরা করতে পারবো, একটু পরে করবো, বাট তার আগে আমার কাছে মনে হচ্ছে এখানে আমরা উপরের ফ্লোরের কাজটা করি, আগে এই পাশটা করি ভাই, এই পাশটা একটু পরে করলেও আমরা পারবো। আচ্ছা ভাই, একটা কাজ করি, আমরা এখানে এই দরজার কাজটা করে ফেলি, এখানে আমাদেরকে ফার্নেস বানাতে হবে, ফার্নেস বানিয়ে দেন ওখানে ফার্নেসের মধ্যে স্টোন থেকে স্মুথ স্টোন বানাতে হবে। আর আমাদের কাছে কবল স্টোন তো থাকার কথা, ওই যে ভাই পাইছি অনেকগুলো কবল স্টোন, কবল স্টোন দিয়ে এখানে একটা ফার্নেস বানাবো, দেন ফার্নেসের মধ্যে মূলত আমরা এখানে স্টোনগুলোকে স্মুথ স্টোনে কনভার্ট করবো, দেন ওই স্মুথ স্টোনগুলো দিয়ে মূলত আমরা এখানে আমাদের এই গেটের কাজটা করতে পারবো। গেটের কাজটা করার পরে, আচ্ছা আমার কাছে এখানে যেহেতু কোল নাই, আমরা এখানে ডার্ক যে লকগুলো আছে এগুলো দিচ্ছি ভাই। এখানে ডার্ক লকের কাহিনিটা আপনাদেরকে বলি, আমি এখানে মূলত এখানে আমাদের পাশে যে জঙ্গলটা আছে না, ওইখান থেকে ডার্ক লকগুলো কী বল ডার্ক ওটগুলো কাটছি। আমি ভাবছিলাম মেঝেতে এখানে ডার্কগুলো দেবো, বাট ডার্কগুলো দিলে সুন্দর হয় না ভাই, ওইটাও কিন্তু ভিডিওতে দেখাই দিলাম, বাট আমার লাকটা এতটাই ভালো যে কী বলবো, মানে কারেন্ট চলে যায় একদম সব শেষ, এখনও ভয় লাগতে পারে যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে, আমি এখনও সন্দেহ লাগতে পারে এখন যে ক্লিপটা রেকর্ড করতে দিচ্ছি সেটা কি ভিডিওতে দেখাতে পারবো কি না, আদৌ কনফিউশন লাগতে আমার কাছে। নিয়ে এখন এখানে আমরা একটু ওয়েট করি স্মুথ স্টোনগুলো হয়ে যাক। তো এরই মাঝে সবাইকে বলতেছি, যারা যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেন অবশ্যই লাইক করবেন, আর তাছাড়া ভাই মাইনক্রাফটের পার্টগুলো সত্যি অনেক অ্যামেজিং হতে যাচ্ছে, বাট কী করতাম ভাই, আমি এই যে সেট আপের মধ্যে আছি না ব্রো, এই সেট আপের মধ্যে থেকে ভিডিও বানাতে পারতেছি, আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি এক প্রকার বলতে পারেন, আমার নিউ সেট আপটা হওয়ার পরে আমি প্রচুর পরিমাণে ভিডিও দেবো, দেখবেন আপনারা তখন তখন বলবো যে ভাই ভিডিও একটু কমাইতে না লাগবে না লল। আচ্ছা এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্মুথ স্টোনগুলো বানাইছি সেগুলো দিয়ে আপাতত এখানে কাজগুলো শুরু করে দিই। আর রে ব্রো, ভুল করে ফেলে যেখানে আমাদেরকে সিঁড়িটা উল্টো করে দিত, আমার এই পিকেক্সটা করো, ডায়মন্ডের পিকেক্স আছে এখানে, আমাদের একটা ডায়মন্ডের পিকেক্স আছে, ডায়মন্ডের একটা ছুরিও ছিল মেবি আমার কাছে, বাট কোথায় সেটা বলতে পারতেছি না, ওই টাকা আপাতত এটা দিয়ে কাজ করি। এখন আমাদেরকে এখানে উল্টো করে সিঁড়ি একটা দিতে হবে, দেন এখানে একটা উল্টো করে সিঁড়ি দিতে হবে, তারপর বাইরে আরও দুটো দিতে হবে, বাট সেগুলো একটু পরেই দেবো, এখন আপাতত দেওয়া লাগবে না। এখন এই জায়গার মধ্যে আমরা স্মুথ স্টোনগুলো বসাই দিই, এখানে দুইটা বসাইলাম, সরি তিনটা, এখানে তিন আর একটা বসাইতে হবে, ওইটা এখানে আরও তিনটা হয়ে গেল, এই জায়গার মধ্যে একটা বসাইলাম, তারপর এখানে আমাদের উপরে দিতে হবে, আচ্ছা ওইটা এখান দিয়ে আর এক ব্লক দিতে হবে, এখানেও এক ব্লক, তারপর উপরে আমরা এখানে তিন ব্লক দেবো, দেন আমরা এখানে এই যে এখান দিয়ে এক ব্লক পাশে দুই ব্লক, তারপর এখানে স্ল্যাব দিতে হবে, বাট একটু ওয়েট করতে হবে, এখানে কাঠের কাজটা হচ্ছে, আচ্ছা এখানে সিঁড়িগুলো দিয়ে দিই এখান দিয়ে, ওকে সিঁড়ির কাজ শেষ, এখন জাস্ট আমরা এখানে দুটা কী বলবো স্মুথ স্টোন দেবো, তারপর এখানে স্ল্যাব দেবো, তাহলে আমাদের কাজটা আপাতত শেষ। এই যে এই জায়গার মধ্যে একটা দিতে হবে, লাভ জাম্প মেরে দিবো, জাম্প মেরে এই যে এখান দিয়ে জাম্প মেরে দেন দিতে, ব্রো ভুল করে ফেলেছি রে, আচ্ছা ওইটা নিয়ে নিচ্ছি। এনিওয়ে এখন আমরা উপরে গিয়ে এখান থেকে পাথরটা নিয়ে নিই, দেন আমরা এখানে পাথরটাগুলো লাগাই দেবো একদম ইজিলি, পুরো এই কাজগুলো করলে অনেক সুন্দর লাগে, এমনিতে নর্মালি যদি আমরা দিতে পারি বাট ভালো লাগে না, এই জন্য আপনার একটু ডেকোরেশন করি এখানে। আর এই যে এখান দিয়ে একটা স্ল্যাব দিলাম, এখানে একটা স্ল্যাব দেবো, তাহলে কাজ শেষ আমাদের আপাতত, ওয়েট শেষ না, এখানে আমাদেরকে আরও একটা স্মুথ স্টোন দিতে হবে, এখান দিয়ে ওয়াটার বাকেট ট্রিক ইউজ করে নিচে যাবো। অল রাইট, এখান থেকে ভাই স্মুথ স্টোন নিয়ে নিয়েছি, আর আপাতত আমাদের লাগবে না স্মুথ স্টোন ভাই, পরবর্তীতে আমরা আমাদের কী বলে মাইনিং হাউসে গেলে প্রচুর পরিমাণে স্টোন আনতে পারি, বাট এখানে সামান্য পরিমাণে স্টোন লাগবে, যার জন্য আমরা এখন আপাতত ওইদিকে যাচ্ছি না, ওইখানে আমাদের প্রচুর পরিমাণে স্টোন অলরেডি ভাই কী বলে স্ট্রোক করা আছে। কাঠগুলো দিয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে উপরের ছাদের কাজটা করে ফেলি, এখানে আমাদের ফ্লোর হবে একটা, বাট এখানে আমাদের যে কী বলে টাওয়ারগুলো থাকবে সেগুলো অনেক বড় থাকবে, যে এই জায়গার মধ্যে এরকম করে করে আমাদেরকে এখানে বড় করে একটা সিঁড়ি দিতে হবে ভাই, এটা প্রচুর পরিমাণে সময় লাগবে যে এই জায়গাটা করতে, তাও সমস্যা না আমি আস্তে আস্তে করে ফেলি, আমার কাছে এখানে পর্যাপ্ত পরিমাণে কাঠ নেই, আমাকে আরও গিয়ে কাঠ আনতে হবে, সমস্যা না ভাই কাঠ নিয়ে আনবো। রে কিরে ভাই, কাঠ শেষ হয়ে গেল নাকি? ওয়েট, আশা করি শেষ হয়ে গেছে, বলতে পারতেছি না, ওই নিচে যাই তাহলে বলা যাবে, এখানে চেস্টের মধ্যে কাঠ কেয়ার আছে ভাই, আমাদের কাঠ শেষ, আর এই মুহূর্তে আমার কাছে এখানে কী বলে স্টোর আয়রন নাই, সো আমি এখন এখানে গোল্ডের একটা এক্স বানাবো, দেন ওই এক্স দিয়ে আমরা যাবো আবারও বাগানে, বাগানে গিয়ে এখান থেকে প্রচুর পরিমাণ আমাদেরকে কাঠ কালেক্ট করে আনতে হবে, কাঠ কালেক্ট করে এনে দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে উপরের ইয়েটা করবো। আর আমাদের সামনের যে জঙ্গলটা আছে না ভাই, এই জঙ্গলের মধ্যে বলতে ভাই ডার্ক লকগুলো আছে, বাট আমরা এখানে ডার্ক লক না, আমরা নেবো যে কী বলে এসাসিয়ার যে লকগুলো আছে না সেগুলো নেবো, ওগুলো ভাই দেখতে অনেক সুন্দর লাগে। এনিওয়ে ভাই, আমরা এখন যাবো জঙ্গলে, দেন ওইখান থেকে গিয়ে কাঠ কেটে আনবো, সে ভিডিওটা একটু স্টিপ করে দিচ্ছি। অলরাইট ব্রো, আমরা এখানে প্রচুর পরিমাণে কাঠ কালেক্ট করছি, সো আমার এখন মনে পড়ছে আমরা এখানে আমাদের যে এনিমেলগুলো আছে ভাই এদেরকে খাবার দিচ্ছি না আজকে কতদিন, আল্লাহ ভালো জানে ব্রো, আমি এখানে আসি না একদম। আচ্ছা এখানে আমাদের এরকম চেষ্টার মধ্যে দেখে খাবার আছে না ভাই, এখানে তো ভাই শুধু ক্যারোট আছে আর কিছুই নাই, আমাদের ধান লাগবে, যে এই জায়গা থেকে আমরা ধানগুলো কালেক্ট করে নিই,
সো এই ধানগুলো কালেক্ট করে আমরা এখানে গরু আর ভেড়াকে খাওয়াবো। ওকে, এখান থেকে আমরা এখানে জাস্ট পাঁচটা এখানে আমরা ধান কালেক্ট করছি। এখন এখানে যে বীজগুলো পাইছি সেগুলো আবার রোপণ করে দিই। সো এখানে বাড়তে যে সিটগুলো থাকবে সেগুলো আমরা মুরগিকে খাওয়া দেবো। ভাই আমরা এখানে এনিমেল মানে প্রোডাকশন একদম করতেছি না বললেই চলে, একবার করছিলাম ভাই একদম উড়াদুরা, মানে আমরা এখানে জাস্ট এনিমেল ফার্মিং করছিলাম। সো এখন আপাতত আর করতেছি না, সমস্যা না ভাই, আমরা আবারও করবো। আমরা ক্যাসেলের দিকে একটু কাজ করতে দিচ্ছি, সো ক্যাসেলের কাজটা শেষ হওয়ার পর আমরা এখানে আবার একটু সময় দেবো। আর রে ব্রো সরি। ওকে, এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে যে খাবারগুলো নিচ্ছি এগুলো আমাদের অ্যানিমেলকে খাওয়াইতে হবে। আর সবার প্রথমে আমরা এখানে ভেড়াকে খাওয়াবো, ভেড়ার ভিতরে ঢোকা দরকার না, আমরা এখানে বাইরে থেকে খাওয়াইতে পারবো। অ্যান্ড এখানে আমরা ধানগুলো নিলাম, আয় দু তিনটা ভেড়া আছে, বাট আমরা দুটাকে খাওয়াবো কারণ একটাকে খাওয়াই কোনো লাভ নেই, এটা অযথা আমার নষ্ট হবে। আর এখানে গরুকে খাওয়াই ভাই, ভিতরে ঢুকতে হবে মনে হচ্ছে। গরু এদিকে আয় রে ভাই। ভাবছিলাম কোরবানির ঈদে এখান থেকে একটা গরু ইউজ করবো। আচ্ছা এনিওয়ে, এখানে ভাই আমাদের মুরগি আছে, মুরগি খাওয়া দিয়েছে। আর এখানে আমাদের যে ক্যারট ভাই প্রচুর পরিমাণে ক্যারট আছে, ক্যারট না এগুলো, হ্যাঁ ক্যারটই তো, সরি ক্যারট ভাই আমাদের কাছে প্রচুর পরিমাণ আছে। পিক দুটাকে খাওয়াই দিই ভাই, তোকেও খাওয়াই দিই যেহেতু অনেকগুলো আছে, খাওয়াই কোনো লাভ নেই, উদয় খাওয়াই দিলাম। অলরাইট, এখানে ভাই আপাতত কয়েকটা বাচ্চা পাইছি, একটাকে আমি কয়েকটা ক্যারট খাওয়াই দিলাম যাতে করে ভাই তাড়াতাড়ি বড় হয়ে যায়। আমার রাইট সাইডে এখানে একটা এক্সপি রয়ে গিয়েছে, এখন কালেক্ট করতে হবে। ওকে, এক্সপিটা কালেক্ট করলাম। এনিওয়ে গাইজ, এখন আমরা যেটা বলছি সেটা হচ্ছে আমাদের ক্যাসেলের মেজের কাজটা করতে হবে, মানে উপরের ফ্লোরের মেজের কাজটা এখন আমাদেরকে করতে হবে। সো তাড়াতাড়ি যাই হ্যান্ড কাজটা কমপ্লিট করি। ব্রো আমাদের ক্যাসেলের গেটটা কিন্তু সত্যি অনেক সুন্দর লাগে, যখন এখানে ভাই বড় বড় টাওয়ারগুলো কমপ্লিট হবে তখন কিন্তু দেখতে আরও অনেকটা সুন্দর লাগবে ভাই। টাওয়ারগুলো করতে না প্রচুর পরিমাণে কষ্টদায়ক কাজ, এর জন্য আমি এটা ভাই ভিডিওতে করতে চাই না একদম বলতে গেলে। কেন জানেন, কারণ ভাই নিখুঁত যে কাজগুলো আছে না এগুলো বোরিং একদম, মানে আমি একটু একটু করবো, একটু একটু দেখাবো। সো এই ভিডিওটা আমার কাছে প্রচুর পরিমাণে বোরিং লাগে। আপনারা যারা আমাদের মাইনক্রাফ্টের আগের সিরিজটা দেখছেন তারা কিন্তু জানেন একদম, মানে কি বলে বোরিং ওয়েতে গেমটা খেলতাম, দেন আস্তে আস্তে এই কাজগুলো করতাম, লল এটা তখনকার কাজ ছিল। আর ভাই এখানে তো আমার তো মনে হচ্ছে ভাই বাতাস বেরো যাবে, যে এদিকে ভাই বড় একটা ছাদ, তারপরে এখানে একটা ছাদ, ভাই প্রচুর পরিমাণে কাঠ লাগবে। আমি যে কাঠগুলো সেগুলো হবে কি না জানি না, বাট যেগুলো আছে ভাই সেগুলোতে আপাতত কাজ চালাই যেতে পারবো, একটু তাড়াতাড়ি করতে হবে কাজটা ভাই। এখান দিয়ে বড় একটা ভাই ফিলার মিনি ভাই ওয়াচ টাওয়ার হবে। আমাদের যে ওয়াচ টাওয়ার আছে না ভাই সেটা ভাঙবো, আজকে কতদিন ধরে বলতেছি বাট এখনও ভাঙতেছি না। সো ওই ওয়াচ টাওয়ারটা ভেঙে আমরা এখানে আমাদের ক্যাসেলের যে টাওয়ারগুলো করবো না ভাই সেগুলো একটাকে আমরা ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহার করতে পারবো। আপনারা টাওয়ারগুলো করার পরে দেখবেন ভাই কত বিশাল করে করবো, আপনি একটু জাস্ট দেখেন, ট্রাই করবো আপনাদেরকে দেখিয়ে করার, বাট আমার কাছে এটা ভাই প্রচুর বোরিং লাগে এই টাইপের কাজগুলো একদম। আর সব থেকে বড় কথা হচ্ছে কি জানেন, টাওয়ারের যে কাজটা সেটা আমি একটা ভিডিও দেখে করতেছি, সো আমার এখনও পর্যন্ত কোনো আইডিয়া নাই, সো এই জন্য একটু দেখে দেখে করতে হয়, এটা আরও মারাত্মক লেভেলের বোরিং। অল রাইট ভাই, প্রচুর কষ্ট হয়ে গেছে পুরো কাজটা করতে। এদিকে এখানে আমরা একটা ব্লক ভেজে দিয়েছিলাম, সেটা আমরা কেটে নিয়েছি। সো এখানে আমাদের উপরের ফ্লোরের কাজটা হয়েছে, এখন তাড়াতাড়ি আমাদের কী জায়গায় আমাদের টর্চেস বসাতে হবে, তা না হবে কিছুক্ষণের মধ্যে এখানে জম্বি ক্রিপার রেসপন হয়ে যাবে। আর ভাই ক্রিপার যদি এ জায়গার মধ্যে স্পন হয় তাহলে আমাদের বাতাস বের হয়ে যাবে। আর তাছাড়া ভাই আমাদের যে ভিলেজার্সগুলোকে আনছি ভাই সেগুলো বাইরে পড়ে আছে এখনো পর্যন্ত ভাই, ওদেরকে এখনো কিছু করতেছি না। আমাদের টর্চ এখানে কি আছে ব্রো বুঝতে পারছি, আমাদেরকে এখন আমাদের মাইনিং হাউসে যেতে হবে, মাইনিং হাউসে গিয়ে আমাদেরকে টর্চ আনতে হবে, টর্চ এনে ভাই এই জায়গার মধ্যে টর্চ দিয়ে আলোকিত করতে হবে। যদি আলোকিত না করি তাহলে এখানে ভাই জম্বি ক্রিপার স্কেলেটন ভাই সব কিছু স্পন হবে, দেন ভাই এরা সবাই আমাকে মারবে, তো এটা আমি কোনোভাবেই চাই না। আর আমাদের যে ভাই প্যারটগুলো যাবে সেগুলোর সাথে অনেকদিন ধরে দেখা হচ্ছে না, যে একটা এখানে পড়ে আছে আর একটা আমাদের ওই যে একদম ওয়ার্ল্ডের কোনায় পড়ে আছে, আমার মনে আছে আনতে এখনও যাই নাই ওটাকে। আর টর্চ আছে আমাদের এখানে, ও এখানে প্রচুর পরিমাণে টর্চ আছে ভাই, এগুলো নিয়ে নিয়েছি। সো এগুলো দিয়ে আমরা আমাদের ক্যাসেলটাকে সাজাতে পারবো। আর আমরা নর্মালি আমাদের ক্যাসেলের মধ্যে টর্চ দিব না, আমরা আমাদের ক্যাসেলের মধ্যে ল্যাটেনগুলো বসাবো, ওই যে আপনার ল্যাম্প যেগুলো আছে না সেগুলো। সো ল্যাম্প বসাতে হলে ভাই এখানে প্রচুর পরিমাণে আয়রন লাগবে, সো আমাদের আয়রন আছে, আমাদের প্রচুর পরিমাণে আয়রন লাগবে এই পুরো জায়গার মধ্যে ভাই ল্যাম্প বানাই, মানে কি বলে পুরোটা ঘেরে। তাই যে ভাই দেখেন, বলতে না বলতে এখানে একটা স্পাইডার রেসপন হয়ে গিয়েছে ব্রো, চাকরিটাকে মারছি। এ বাইরে এখানে ভাই গোলেমের সাউন্ড শোনা যাচ্ছে, এ ভিলেজার্সরা মনে হয় এখানে একটা ভাই গোলেম রেসপন করছে রে ভাই। ভাই এটা বলতে গিয়ে এটা মনে পড়লো, আমরা কিন্তু ভিলেজার্স দিয়ে চাইলে এখানে ইয়ে করতে পারি, আয়রনের একটা ফার্ম বানাতে পারি। আয়রনের ফার্ম আমাদের অবশ্যই ভাই লাগবে একদম, এটা ফরজ বলতে গেলে ভাই মাইনক্রাফ্টের মধ্যে। আর আচ্ছা ব্রো আমরা এখানে একটা কাজ করতে ভুলে গিয়েছি, সেটি হচ্ছে আমাদেরকে এই যে এই জায়গার মধ্যে এখানে স্মুথ স্টোন দুটা বসাতে হইতো, বাট আমি বসাই নাই, অলরেডি দুটো স্টোন ছিল ভাই দুটোই বসাই দিয়েছি। এই যে দেখেন এখন এই জায়গার পুরো কাজটা কমপ্লিট, এই পাশের আর কোনো কাজ আপাতত আর বাকি নেই। অলরেডি গাইজ ফাইনালি এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে টাওয়ারের কাজটা করবো। আর ভাই এই বিষয়টা আমি একটা ভিডিও দিয়ে করতেছি, টু বি অনেস্ট যে কথাটা আমার এখনও পর্যন্ত কোনো আইডিয়া নেই যে আমরা কীভাবে করবো, সো এই জন্য আমরা একটা ভিডিও দিয়ে করতেছি। সো ওই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে। আর রে ব্রো সরি, এ ওয়েট কিরে আমি এখানে ভাই পানি বসাইলাম, বাট তা ও ব্রো এখানে আমার বলো না স্ল্যাবের উপর, তার মানে পানি দিলে পানিগুলো বসে না, বুঝতে পারছি।
এজন্যই আমার এই অবস্থাটা হয়েছিল। সো এনিওয়ে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে 9 ব্লক উপরে উঠব। ফার্স্ট অফ অল আমরা 5 ব্লক ওখানে ছিলাম, তারপর এখন আমরা কি বল আরো 4 ব্লক উঠছি। এই যে দেখেন এখানে পানি থাকলে প্রচুর পরিমাণে সুবিধা আমাদের জন্য। সো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে বড় করে একটা টাওয়ার বানাতে হবে। বাট টাওয়ার বানানোর আগে আমাদেরকে মেবি ঘুমাতে হবে, কারণ রাত হয়ে যাচ্ছে। এখানে একটা বেড বিছিয়ে দিই। এনিওয়ে ফাইনালি দেখতে পাচ্ছেন সকাল হয়েছে। এখন যেটা করবো সেটা হচ্ছে বেডটাকে এই জায়গার মধ্যে দিয়ে রিয়েসপনটা এখানে সেট করে দেবো। টাওয়ার যেটা বানাবো সেটা আমি স্কিপ করে দিচ্ছি, কারণ আমি এটা একটা ভিডিও দিয়ে করবো। আর আমার কাছে এখানে প্রচুর পরিমাণে স্টোন আছে, কারণ আপনারা হয়তো জানেন আমাদের মাইনিং থেকে আমরা এখানে প্রচুর পরিমাণে স্টোন পাইছি, যেগুলো আমি এখানে কালেক্ট করে অনেক বড় একটা স্টক বানিয়েছি। অলরাইট ব্রো, পুরো 2 ঘন্টা পরে, ট্রাস্ট মি, পুরো 2 ঘন্টা পরে ফাইনালি আই এম ব্যাক উইথ মাই নিউ টাওয়ার। অ্যান্ড আমরা এখানে ভাই প্রচুর কাজ করছি ব্রো। দেখেন এখানে চারপাশে আমরা 4টা টাওয়ার তুলতে বড় এখানে একটা টাওয়ার করছি। এখানে উপরে আমরা আর করবো না, চাইলে আরও বড় করতে পারি, বাট নো ব্রো, উপরে আমরা এখানে স্যান্ড, রেড স্যান্ড, যেটা না রেড স্যান্ড, ওই যে নেদার থেকে যেটা আনে রেড স্যান্ড, রেড স্যান্ড দেবো একদম উপরে। সো এখন আমাদের কাছে যেহেতু স্যান্ডগুলো নাই, সো ওই জন্য আমরা উপরে দিতে পারতেছি না। আর এটা আমি একটু স্কিপ করছি ব্রো, এটা কজ বোরিং, কারণ আমাকে ভিডিও দেখে দেখে এই কাজটা করতে হয়েছে। সো আমি চাই না আপনাদেরকে বোরিং লাগানোর জন্য। আর এখানে আমাদের কিছু কাজ এখনো বাকি আছে, যে এই জায়গার মধ্যে আমাদের কি স্টোন দিতে হবে এখন। আর রে ব্রো সরি, একটা স্টোন এখানে ফুল করে দিয়ে দিয়েছে, এটা এখন আমাদেরকে কাটতে হবে। সো এনিওয়ে, যে এই জায়গার মধ্যে আমাদেরকে অনেকগুলো স্টোন বসাতে হবে, যেখানে 3 ব্লকের উপর উঠতে হবে, 3 ব্লক, 1 2 3, দেন এখান দিয়ে আমাদেরকে আবার আসতে হবে, দেন এখানে আবার 1 2 3। সো এই পুরো জায়গাটার মধ্যে আমাদেরকে মূলত এখানে ভরাট করতে হবে, যে এরকম করে করে এখানে 3টা দিলাম, দেন আমাদেরকে এই যে ওয়েট, এখান দিয়ে একটা ব্লক মেবি বাড়তে উঠাতে হবে, ওয়েট একটা উঠাই দিই, যেহেতু এখানে অলরেডি একটা ইয়ে আছে যে এখান দিয়ে 3টা উঠাতে হবে, 6টা ব্লক এখানে দিয়ে দিলাম। দেন এই যে সামনে এখানে আমাদেরকে আরও 3 ব্লক উঠাতে হবে, তারপর এখান দিয়ে সামনে গিয়ে আরও 3 ব্লক উঠাতে হবে। সো এরকম করে আমাদেরকে এখানে পুরো জায়গাটা করতে হবে। বাট আমার কাছে এখানে স্টোন একদমই কম আছে, 7টা স্টোন আছে। সো 7টা স্টোন দিয়ে হবে কি না আই ডোন্ট নো। একটা স্টোন এখানে আমরা বাড়তি লাগিয়ে দিয়েছি। আর রে ব্রো, স্টোন কাটলে যে কভার স্টোন হয়ে যায় সেটা তো জানতাম না। এখানে ও বরাবর হয়েছে একদম ব্রো। যাক, এখন আমাদেরকে পুরো জায়গাটাকে কানেক্ট করতে হবে, যে এরকম করে করে কানেক্ট করতে হবে। দেন বাইরের দিকে আমাদেরকে একটা সিঁড়ি বসাতে হবে, তারপরে সিঁড়ি বসানোর পরে আমাদেরকে ওইখানে মূলত একটা ইয়ে দিতে হবে, কী বলে এটাকে, ওই যে স্ল্যাব বসাতে হবে। আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করবো। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে সামনে আমরা যেটা করছি সেটা হচ্ছে এখানে একটা করে সিঁড়ি দিয়েছি, একটা করে আমরা এখানে স্ল্যাব বসিয়েছি। সো এরকম করে এখন আমাদেরকে বাকি পাশগুলোর মধ্যেও করতে হবে। আর ভাই এটা একটু রিস্কের কাজ আমাদের কাছে অবশ্য, ওই যে বাঁশ দিয়ে, আরে আপনাদেরকে বলতে ভুলে গেছি, বাঁশ দিয়ে বানানো ওই যে কী বলে মইয়ের মতো একগুলো ইয়ে আছে না, ওইটা আমরা বানাইছি। অ্যান্ড ওই বিষয়টাও কিন্তু আমি ভিডিওতে দেখাই দিই ব্রো। আমার বিশ্বাস করেন, আমি মাইনক্রাফটের ভিডিও লেট করছি কিন্তু এই জন্য আমি একদমই ডিমোটিভেট হয়ে গেছি, যখন ভাই কারেন্ট চলে যাওয়ার কারণে আমার পুরো ফাইলটা নষ্ট হয়ে গিয়েছিলো তখন। সো এনিওয়ে, এখন আমাদেরকে এক ব্লক ফাঁকা রেখে রেখে এই যে এরকম করে উল্টো করে সিঁড়িগুলো দিতে হবে। উল্টো করে সিঁড়িগুলো বসানোর পরে এখানে যে বাকি যে গ্যাপ, আর রে ব্রো এখানে আমরা এখানে ভুল করে দিয়েছি, এখানে বাকি যে ব্লকটা বাকি থাকবে, সো ওই ব্লকের মধ্যে মূলত আমাদেরকে স্ল্যাব বসাতে হবে। এই যে এখানে আমাদের সিঁড়ি দেওয়া হয়ে গিয়েছে, এখন যে স্ল্যাব আছে না, স্ল্যাবটাকে আমাদেরকে যে এরকম করে এখানে বসাইতে হবে। একটা স্ল্যাব বসাই দিয়েছি, বাকি অবশ্যই এগুলো স্মুথ স্টোনের না, স্মুথ স্টোনের দূরে ছিল ভাই, দূরে, ওয়েট ভাই, ঘুমাইতে হবে। এনিওয়ে আমরা এখানে ঘুমাইছি, আবারও বৃষ্টি আসছিল, অ্যান্ড ভাই আবারও বৃষ্টি থেমে গিয়েছে। সো আমাদের কাছে এখানে আশা করি স্মুথ স্টোনের স্ল্যাবগুলো আর নাই ভাই, আমাদের স্মুথ স্টোন বা একটু স্ট্রোক বানাতে হবে, আমাদের কাছে আপাতত নাই। তো একটা কাজ করি, এখানে যে নর্মাল যে স্ল্যাবগুলো আছে না, ওই স্ল্যাবগুলো দিয়ে আমরা কাজটা আপবে নিউ রেসিপি ব্রো, গেম ভার্সনটাকে আপডেট করছি, যার জন্য ভাই আমাকে মাত্র দেখাচ্ছে নিউ রেসিপি আনলক। বাট এটা আমি কবে সে আগে থেকে কাজটা কমপ্লিট করে আসছি। এনিওয়ে এখন আমাদেরকে আবার উপরে যেতে হবে ব্রো। পানির টিকটা ইউজ করে সত্যিই কিন্তু মানে অনেক হেল্পে আসে এই কাজটা, এই যে এখানে আমাদেরকে এখন এভাবে স্টোন বসাতে হবে। এখানে ভাই যে কোনো স্টোন বসালেই হয়, মানে কি বলবো, স্মুথ স্টোন দিলে দেখতে একটু সুন্দর হয়, যেহেতু আমার কাছে নাই আপাতত এটা বসাই দিয়েছি, পরবর্তীতে আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। সো ব্রো এভাবে আমাদেরকে মধ্যে পুরো জায়গাটার মধ্যে এই কাজগুলো করতে হবে। বাট আমার কাছে এখানে পর্যাপ্ত পরিমাণে সিঁড়ি নেই, যে সিঁড়িগুলো আছে আপাতত এগুলোকে আমরা এই জায়গার মধ্যে লাগাই দিই। একটা লাগাইলাম, দেন এখান ব্রো এই সিঁড়িটা আমরা এখানে উল্টো লাগিয়ে দিয়েছি, এখন এই সিঁড়িটাকে আমাদেরকে কাটতে হবে। অলরাইট, কেটে দিয়েছি, এখন এই সিঁড়িটাকে উল্টো করে এখানে বসাতে হবে। সো এইভাবে এখানে চারপাশে যতগুলো ওয়াল আছে সবগুলোর মধ্যে এরকম করতে হবে। আর ভাই এই ক্যাসেলের সব থেকে মানে বড় যে হাইলাইটেড সেটা হচ্ছে এখানে ওয়াচ টাওয়ারগুলো, এক একটা ওয়াচ টাওয়ার কত বড় বড় করে বোর করতে হয়। আর তার থেকেও বড় কত হচ্ছে আমরা এখানে বিশাল করে একটা গেট দেবো ব্রো। এটা তো জাস্ট ক্যাসেলের গেট করলাম, এখনও মেন গেটটা বানানো রয়ে গিয়েছে। সো মেন গেটটা বানাতে আপনাদেরকে একদম মানে খণ্ড খণ্ড করে দেখাবো। বাট হ্যাঁ ব্রো, এখানে বড় যে প্রজেক্টগুলো আছে না সেগুলো আমাদেরকে ভিডিও দেখেই করতে হয়, কারণ ভাই আমি একদম অনেস্ট, টু বি অনেস্ট যেটা সেটা হচ্ছে আমি মাইনক্রাফটের মধ্যে একদম আলট্রা লেজেন্ড প্রো না,
বাট হ্যাঁ মোটামুটি পিরো, নিজের পড়াশোনা নিজে করতেছি লল। এনিওয়ে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেতে হবে নেদারে, কজ আমাদের লাগবে রেড স্যান্ড। হ্যাঁ, এই যে আমাদের উপরে এখানে যে টাওয়ারটা বানাইছি না, এই টাওয়ারের উপরে আমাদের এখানে রেড স্যান্ড দিতে হবে। রেড স্যান্ড দিয়ে মূলত ভাই এই কাজটা রেড স্যান্ড বলে মেবি। হ্যাঁ, বাট কথা হচ্ছে ভাই নেদারের কোন জায়গার মধ্যে রেড স্যান্ড থাকে আই হ্যাভ নো আইডিয়া। তো কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, বাট তারপর আমরা এখন নেদারে গিয়ে একটু ট্রাই করে দেখবো যে আমরা এখানে রেড স্যান্ডগুলো পাই কি না। আমার কাছে এখানে যে ফালতু সামানগুলো ছিল সেগুলো আমরা এখানে ক্যাসেলের মধ্যে রেখে আসছি। এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা যাবো নেদারে। অল রাইট ব্রো, দেখতে পাচ্ছেন ফাইনালি নেদারে আসছি ব্রো। নেদারে আসলে আমার সব থেকে যে বিষয়টা মনে হয় সবার প্রথমে, কোনো বিষয় মাইনক্রাফটের সাথে মিল নাই ব্রো, লাভাগুলো দেখেন। অল রাইট ব্রো, আমরা এখানে আমাদের টেক্সচার প্যাকগুলোকে সরিয়ে দিয়েছি আপাতত। আমরা এখানে নেদারে মানে ফার্স্ট টাইম এখন আপাতত, যেহেতু আমি নেদারে একদমই নিউ, আপনারা জানেন কি না জানেন, আমি কিন্তু মাইনক্রাফটের নেদারে একদমই নতুন। সেই জন্য আমরা এখানে আমাদের টেক্সচার প্যাকগুলো সরাই দিয়েছি যাতে করে একদম নিজেরা চিনতে পারি। সো আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে ওই দিকে যাবো একটু এক্সপ্লোর করার জন্য, দেখার জন্য। সো এখানে আমি ভাই কবলস্টোন রাখতে দিই যাতে করে পরবর্তীতে আমরা এখানে হারিয়ে না যাই, কারণ ভাই এখানে যে নেদার ভাই প্রচুর পরিমাণে ভুলভুলাইয়া। আমি যেহেতু একদমই নতুন ভাই, আমার কাছে আরও বেশি ভুলভুলাইয়া লাগে। আর ভাই এগুলো কি, এগুলো আমাকে কিছু করতেছে না, কজ আমি এখন গোল্ডেন বুট পরে আছি ব্রো, এই জন্য এরা আমাকে কিছুই করতেছে না। যদি আমি এখন গোল্ডেন বুট না পরতাম তাহলে এরা আমার বাতাস বের করে দিত। এনিওয়ে ভাই, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে কিছু ভাই স্টোন কালেক্ট করে নিয়েছি। ভাই নিজের কাছে সবসময় কিছু স্টোন থাকা ভালো নেই দাঁড়ে, আমি আর দুটোকেও ভালো করে জানি। এনিওয়ে এখন আমাদেরকে এখানে বড় একটা বিল্ডিং আছে যেটা নাকি নেদারাইট নাকি একটা আছে ভাই, যেটা খুঁজতে হবে নেদারাইট নাকি নামটা শুরু ভুলে গিয়েছি, যেটা আমাদেরকে এখন খুঁজতে হবে। আর সব থেকে বড় কথা, আমরা এখানে ভাই রেড স্যান্ড খুঁজবো, বাট আমি জানি না রেড স্যান্ড কোথায় পাওয়া যায়। কেউ জেনে থাকলে একটু প্লিজ ভাই কমেন্টে জানান, কারণ আমি ভাই একদমই বিগিনার নেদারে। ভাই মাইনক্রাফটের ওইখানে এমনিতে নর্মাল ওয়ার্ল্ডে একদমই পিরো, বাট নেদারে প্রচুর পরিমাণে বিগিনার আমি ভাই, বুঝতে পারছি। এখন এদের সাথে ফাইট করতে হবে, এছাড়া আমি আর কিছুই বুঝতে পারতেছি না। এখানে একটা কাজ করি ভাই, এখানে ভাই কিছু জিনিস শেখা যাক, দেন আমরা এখানে ভাই কী বলে নেদারটা একটু কন্টিনিউ করবো। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে রেড স্যান্ডের জন্য আমরা আসি ভাই নেদারে। সো আপনারা একটু প্লিজ কমেন্টে সবাই জানান যে রেড স্যান্ডগুলো কোন জায়গার মধ্যে পাওয়া যায়, মানে নেদারের মধ্যে কোন জায়গার মধ্যে রেড স্যান্ডগুলো আছে। সো যাই হোক, নেক্সট পার্টের মধ্যে ভাই আমরা এখান থেকে কন্টিনিউ করবো। অ্যান্ড এখানে যে কী বলে বড় মেন যে ম্যানশনটা আছে, মানে মেন যে হাউসটা আছে, সেটা আমরা নেক্সট পার্টের মধ্যে খুঁজে বের করবো। তো আজকের জন্য ভাই আমরা এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট পার্টের মধ্যে আমরা এখানে রেড স্যান্ড খুঁজে বের করবো। দেন ওই রেড স্যান্ড দিয়ে আমরা আমাদের ক্যাসেলটাকে কমপ্লিট করবো, আর বাকি টাওয়ারগুলো আমি ট্রাই করবো এখানে অফ ক্যামেরার মধ্যে করার। আর ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে আছে, চেক করতে পারেন আপনারা। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।